মানে আপনারা তো দিতে আইছিলেন আমাকে বাস, কিন্তু বাস তো উল্টা ফিলে খায় গেলেন আপনারা, চলে যেতে হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে গেছে। কোন নাম রাখা দিব আপনাকে? গা ঢাকা দিয়েছে, আরাফ খান পালিয়েছে। সাম্প্রতিক সময়ে উমরা পালন করে আবারও আরব জুয়েলার্স ওপেন করলেন আরব খান। পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরব খান দুবাইয়ে আবার স্বর্ণের দোকান খোলার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি। ফেসবুকে আরব খান লিখেন, আলহামদুলিল্লাহ আজ থেকে আরব জুয়েলার্স ওপেন করলাম, আপনারা সকলে আমন্ত্রিত। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, দোয়া করেছেন, আপনাদের জন্য সর্বদা নামাজ পড়ে অন্তর থেকে দোয়া করি। এদিকে স্ট্যাটাসের সঙ্গে আরব জুয়েলার্সের সামনে নিজের একটি ছবি পোস্ট করেছেন আরব। সম্প্রতি পুলিশ ইন্সপেক্টর মামুন ইমরান খানের হত্যা মামলার অন্যতম আসামি রবিউল ইসলাম আপন ওরফে হুদার ওরফে আরব খানকে ফেরাতে বাংলাদেশের চিঠি আরব আমিরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। অন্যদিকে আরব খান দুবাইয়ের নজরদারিতে রয়েছেন বলে সরকারের তরফ থেকে একাধিকবার বলা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। আরব খান গত মঙ্গলবার তার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, তাতে লিখেছেন, রাখি আল্লাহ মারেকে, আলহামদুলিল্লাহ। এই স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সম্প্রতি জানান, আরব খানকে ফেরাতে গত মাসে এক্সট্রাডিশন ফাইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আরব আমিরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই চিঠি তারা পেয়েছে বলেও নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মঙ্গলবার পর্যন্ত আমিরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, তবে শীঘ্রই তারা কোনো জবাব পাবেন বলে আশা করছেন। এর আগে গত মার্চে আরব আমিরাতে দুবাইয়ের একটি গয়নার দোকান উদ্বোধন হয়েছে আরবের। সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, হির আলম সহ বিনোদন জগতের কয়েকজন। আর সেই ঘটনা জানাজানি হওয়ার পর দেশে তোলপাড় শুরু হয়।